শান্তি নাই এই ঈদের দিনে একটু ক্ষীর রান্না সকাল একটু গায়ে বার হবে একটু দিব এর গেলে শান্তি নাই আমার ও তুমি গায়ে বার হবে আর নতুন শাড়ি পরে দেখো না মনে হয় একবার নতুন বহু কেন তুমি তো পছন্দ করে কিনে এনে দিয়েছো হ্যাঁ দেখো তাকে কেমন নাম আইছে আরে তোকে দেখা লাগছে একবারে 12 বছরের কন্যে লা হয়েছে এত কুড়া করতে হবে না খো শোন কি কথা হলো কোনটা যে আমি যে দড়ি বার আছি কানটাতে ধান আছে তুই বাড়ি ঘরে কাম করছিস তো তোর লাতি খানাকে একটু হুঁশ করতে হবে না ওই ছোট মানুষ এখন ঈদের সময় ঘুরে বেড়াইছে ঘুরে বেড়াইছে কোনটা গেছে আমি কেমন করে কব কোনটা গেছে তুমি দেখো গা দেখবো আচ্ছা ঠিক আছে আজ ওরই একদিন না আমার একদিন মনে করছিল কিছু কহবো না ঈদের দিন একদিন কিছু কহবো না কিন্তু না কলার হলো না এই শোনো খবরদার ছোড়াকে আর মারবে না কিন্তু পরীক্ষা করে নিলু ঘড়ি কুন্ধে পালি টাকা চুরি তখন বুঝে নিবে তুই জানিস তো চল দুই মেলায় ঘুরতে যাবো কুন্ধে যাবি আজ পার্কটাকে ঘুরে বেড়াবো ঈদের দিন একটু গান গাইতে দিবি না তাই তো কহছি আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম রমজানে রই রোজার শেষে এলো রে আজি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ
ईद मुबारक ईद ईद मुबारक আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম রমজানে রই রোজার শেষে এলো রে আজি ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক কেমন মজা লাগছে এই কি হয়েছে এই বুড়া এই তুই না তোমার বাড়ি আলি আরে তুই এই এত বলছিস কেন আরে দেখ কেমন করছে তো নানা ও বুঝাছি কি বুঝাছো তুমি আ আমিও তো কইছি আমার মাঠে ধান পড়ে আছে আর লোকের বকরি দেখা যায় আমি একলাই হরের মা করে আমি চাচিয়ে বাড়াছি তুমি এত নিমকারাম কেন জি নানা কেডা তুমি এই কি খবর তো হাকি নিমকারাম কইবি না তো কি কইবো তোমাকে নুন খায় যে নুন হারাম করে তাকে নিমকারাম কহে তো তুমি ওর কুমি তো এই আমি তোর কি খাইছি হার কেন খাবে কার এই ছড়াটা তোমার কত কাম করে দেয় আজ ঈদের দিনও তাকে মারতে ছেললা না ও খুব মায়া লাগলো না মায়া জিনিস জি নানা শুন এবার আমি বুঝতে পেরেছি এই যে দুলাল গেলে গেছে তাহলে দুলালির কত কষ্ট তাই তো সে গানটা আমার মনে পড়ে গেল কিসের গান শুন রে দুলালি এরা খালের পিড়িতে রে মজা কি পালি সুনরে দুলালি রাখালের পিড়িতে মজা কি পালি সুনরে দুলালি ওই হলো তোর আদলের দুলাল ওইটা তোর আদরের দুলাল তুই হলি তার দুলালি রাখালের পিড়িতে তোরা থাক আমি থাকবো না দুনিয়াদার তোর কে এই প্রীত দেখে এই মহব্বত দেখে আমার সেদিনের কথা মনে পড়ে গেল তোরা থাক আমি কেন হাত জিনিসের কাছে জিনিস আবে আমার বুড়ির কাছে আমি যাবো তাই নাকি তুই ওকে ভালোবাসিস ছুটি থেকে ভালোবাসিস তুই ওকে ভালোবাসিস জ্ঞান হওয়ার পর থেকে আর হার গুদাকে তুই ভালোবাসিস তোরকে আমি চেহারা দেখতে করে দেবো এ খুশির দিনে তোর খুশিটা আমি পালন করে ছাড়বো ঠিক নেই বাড়ি যাবো কিন্তু একটা কথা দিতে হবে কি কথা কিসের কাজ কাম ঈদ মানে হচ্ছে খুশি ঈদ মানে হচ্ছে আনন্দ কেমন করে কেমন করে সেটা তোমাকে গানে গানে কইছি তাহলে শুনো তুই বস আগে গানটা আগে গাইলি আর তুই হাসি গান ধরবি তুই কি মনে করেছিস ই চলে এসছে এখন ঘুরতে দিবে তুই বস আমি আগে সাইডে আসছি কিছু কইলি নাকি না কিছু কইনি ওর পিরিত যাই না এদিকে আগে আসতে গিয়েছে তোর কান বাঁধি বুঝতে পারিস না মদ না লে গানটা ধর তোমাকে কইছি তাহলে শুনো হ্যাঁ কহা হে আল্লাহ পাকের পরওয়ার দেগা রহিম রহমান সুষ্ঠু ভাবে পাদর করিনু মাহে রমজান হে নানা খুশিতে সব মাতুয়ারা যত মুমিন মুসলমান বুঝতে রেছো বাহ সেই লেগা তুমি আজ ঘুরতে পারালছ হ্যাঁ ও তুমি ঘুরতে পারে পারে আমার একটু আর মনে আফসোস নাই যে আমি কোন জায়গাখানে যাবো কি হার বেটির বাড়ি থেকে বেরিয়ে আসবো তোমাকে আমি যেতে মানা করেছি নাকি মানা তো করবি না মাঠে যে ধান পড়ে আছে ধান কালে যে খেয়েলি সে বকরিতে তো একটা দিনের লাগে তুমি ওটা কিছু ঢেকে ঢেকে আসতে পারো নি আরে ভাই শুন তোর কথাটাও ঠিক আছে আর আমি ভাবছি আমার গৃহস্থলীর কথা
আমার মতন বয়স যদি তোর হতো তাহলে তুইও চিন্তা করতি। হ্যাঁ, যে নানা কেনে হাঁকে বকছে আর কেনে হাঁকে সবসময় থই থই করছে। এলে করছি যে গৃহস্থালে যদি না থাকে তাহলে কি সংসার চলবে রে গুধা কহা? এ রং তামসা তো কিছুই থাকবে না। তো তোমার আমি গৃহস্থালির কাজ কোনখান করে দিইনি কহো? আজ ঈদের দিনও তুমি ঘুরতে দিবা না? খালি ঘুরিয়া কেন বেড়াবে, ঘুরবে কারা? যার গায়ে মান্দা আছে, খাওয়ার অভাব নাই, গরু বাছুর নাই, ধান ফান নাই, হ্যাঁ চাকরি বাকরি করে ওরা ঘুরবে কেন? হার খেয়ে ঘুরার আরমান নাই? আরমান থাকলে আরমান পাবি কোনটে? কেন কয় টাকার মালিক হয়েছিস? টাকা না থাকতো যেটি ছিল তোমার ওটি পকেট মেরে লেছি। ও হ্যাঁ মারলে তুই ঘুরতে আসি, তাকে কার লিবা কে আছে এখন? আমি নিজে মাথা নিজে ভাঙবো নাকি? খেলাটা পাই গেলে নাকি? তুই করেছিস কি? কেন ভালো কাজ করেছি। হ্যাঁ বাড়ি হ্যাঁ বাড়ি হ্যাঁ এ বাড়ি এত শ্যালি কোন যাবে? হ্যাঁ যাবি না? ভাড়া ঘুরতে যাবি? হ্যাঁ। তাহলে ঈদ লে যখন কথা করলি তাহলে আরো দুখন কথা গেল, হাঁকে ভাঙে ভাঙে কহা আমি শুনি। তো ঈদ মানে তো আর কি কি তোমাকে আমি গানে গানে কইছি তাহলে শুনো। হ্যাঁ কহা, পারলে তুমি ধরো। হে নানা খুশিতে সব মাতুয়ারা যত মুমিন মুসলমান, হে কত কষ্ট করে আল্লাহ আমরা তৌফিক দিয়েছে যে আমরা এই রোজা পার করতে পারলো। হ্যাঁ নানা, গুধারে কত মানুষ কত আশা করেছিল যে রোজা খান্ডা আল্লাহ তুমি সুখ করে করাইও। হ্যাঁ হ্যাঁ, রোজা আসতে পারলে না তার আগে দুনিয়া ছেড়ে চলে গেলো। হ্যাঁ না না, মেলায় আছে এরকম কত খবর শুনতে পাচ্ছি, ইফতার করার পরে নামাজ পড়তে যাবো হঠাৎ হার্ট অ্যাটাক করে মরে গেল। হ্যাঁ না না, নিঃশ্বাসে বিশ্বাস নাই রে গুধা। এই রোজা পার করালে কত চেষ্টা করলে কারো ভাগে জুটলো কারো ভাগে জুটলো না, আরও যে সামনে রোজা আসবে এ রোজা পাবো কি পাবো না এটা কেউ কইতে পারবে না। তোরও ক্ষমতা লয়, আমারও ক্ষমতা লয়। হ্যাঁ না না, তার লাগি তো তোকে কহছি যে এই রোজার আমরা পার করনু। হ্যাঁ, রহমতের মাস, ফজিলতের মাস, নেকির মাস, কেউ রং তামসায় ঘুরে বেড়েছে, কেউ আল্লাহর কাছে নেকি কাম মিলিছে। হ্যাঁ হ্যাঁ, তো কহা তুই কিছু কহা। তো আরো যে কি কি আছে তোমাকে আমি গানে গানে কইছি তাহলে শুনো। হ্যাঁ কহা তাহলে। ঈদ মানে খুশি নানা, ঈদ মানে আনন্দ, ঈদের দিনে কারো মনে থাকে না দ্বিধা দ্বন্দ্ব। নামাজ পড়তে যায়া রাগ প্রীতি মাটি কইরা, ঈদের নামাজ পড়তে যায়া রাগ প্রীতি মাটি কইরা, কোলা কোলি ঢোলা ঢোলি থাকে না মান অভিমান। বুঝতে পেরেছো? না না বুঝবো না। কেন এই সবের মাস শুধু আমি কোলাকলি করতে যাই? কত হেজত বজত করলে আমাকে? এই হুসমোটা লোক, তুমি জানো যে ব্যাটা খেলা ব্যাটা খেলা কোলাকলি করছো, তুমি বেটি ছেলে লাগা দিই কোলাকলি করবে তো তোমাকে মারে নি এটা তো মেলাই কিছু। কাকে? তোমাকে? হাকে মারে নি, মাইরে চলো বেহুদা খন্ডকাই। আজ ঈদের দিনে লোক কোনো মানুষ লাগা দিকে মান সম্মান থাকবে না। আমি কি জানি, আমার কথাটা টিভি তো দেখতে পাচ্ছি, গোটা দুনিয়ার যে হাতটা কত কোলাকলি করছে কত কি করছে। শুনলেন, তুমি ঈদের দিন বেটি ছেলের সাথে কোলাকলি করতে যাবে? আর ভুলে গেছিল এটা ভুল নয়, তাই তো বুঝা হার কথা যে মহাব্বত আছে কোলাকলি করছি। হ্যাঁ, এই যে কোলাকলি করলে যে তুই যে কয়েছিস যে নানা তুমি যদি কোলাকলি করো, হ্যাঁ তো তোমার এই যে আত্মার একটা বিনিময় হবে। হ্যাঁ, তারপরে তোমার রাগবিদ মাটি হয়ে যাবে হবে তো। হ্যাঁ, কোনো মান অভিমান থাকলো না, তুমি সে লাগে বেটি ছেলের সাথে যাবো, তারপরে যখন বুকে বুক থাকবে তোমার তোমার মহাব্বত বাড়বে। হ্যাঁ তো বাড়বে, ছোটকালকার বন্ধু। শুনো না না, এই যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, খুশি এই খুশির দিনটাও না না সবাই পালন করার লাগে। হ্যাঁ, এই তোমার দেশ বিদেশ থেকে সব টাকা খরচ করে চলে আসছে, যারা মনে করে যে বাইরে থাকছে কাজ কাম করছে সব কিন্তু কাজ কাম ফেলে না না, এই যে ঈদের দিনটা পালন করার লাইন চলে আসছে না না। কথা হলো শুন, হ্যাঁ খালি আমি তুমি কহা লয়, হ্যাঁ এই হারকে দেশ কহা লয়, হ্যাঁ
গোটা দেহাতটা মানে দুনিয়াটাই গোটা দুনিয়াটা এ হারকে মুমিন মুসলমান হ্যাঁ যে যেখানে আছে এই যে বছর পরে একটা মাহে রমজান মাস হ্যাঁ না না এই রমজান মাস পার করে সবাই মিলে একই কাতারে সামিল হয় হ্যাঁ কত কোলাকলি করে কত ঢোলাঢলি করে কেউ কাহারি খোঁজ লিছে কেউ চাকরি বাকরি করছে আইসে ছেলে পেলে সাথে ঈদ করছে তো আসলে যে খুশির কথা কয়েছিস আনন্দের কথা কয়েছিস মনে হয় না রে গুধা ঈদগাহ ময়দানে যায় কি গরিব আছে এই যে না না একটা কথা কইনু না তোমাকে যে কোলাকলি ঢোলাঢলি থাকে না মান অভিমান নানাজি যখন তুমি ঈদের নামাজ পড়তে যাবে যখন তোমার সাথে কারো একটা মনে করো দ্বন্দ্ব থাকবে রাগারাগি থাকবে সেই দিন না না তোমার রাগটা কিন্তু সব মাটি হয়ে যাবে যদি রাগ মনের ভিতরেও থাকে তাও ঝেড়ে ফেলে দিতে হবে ফেলে দিতে হবে এই যখন তোমরা ধরো কোলাকুলি করবে মনের সাথে মন একটা আত্মার সাথে আত্মা তোমার মহব্বত বাড়বে না না এই মহব্বত বাড়ার কারণে তোমার রাগ পিঠ সব মাটি হয়ে যাবে মাটি হয়ে যাবে এই ঈদের দিনটা না না আমরা সবাই এভাবে আনন্দ করে কাটিয়ে দিই না না তাই নাকি থাকে না হ্যাঁ তাই তো কইছি রে কোথা হে নানা কোলা কোলি ঢোলা ঢোলি থাকে না মানো বিমান হে নানা খুশিতে সমাতুয়ারা যত মুমিন মুসলমান মানুষ মনে করত না কেমন বেহুদা গুন্ডকার খালি সূর্যের তুমি এলে বুঝতে পারছি তুমি কেমন মরদ শুনো এই যে তাইলে শুনো নানা কেমন মরদ তোমাকে কই একটা ও একদিন কইছে যে আমার এমন তাক যে আমি তোমার মনে করো যে যুদ্ধের দিন ইট মাইরা মানুষের মাথা ফাটিয়ে দিয়েছি আর ওকে ওলেন পরীক্ষা করার লেগে একটা ওয়ান টেস্ট করে এলি আচ্ছা মাঠে লেগেছি আচ্ছা মাঠে লিয়ে যে কইছি যে আচ্ছা তুমি কত বড় মরদ আছো একটা পাখিকে মাইরা দেখো আচ্ছা বুঝেছো কইছিস তখন আমি যখন এটা কথা কয়েছি তখন ও তখন কি কইছে যে আমি তোমার বসা পাখি মারবো না আমি উড়ন্ত পাখি মারবো আমি যা এটা তো ভালো কথা শিকারি ভালো ও তখন মনে করে যে উড়ন্ত পাখি মারতে গেছে লাগেনি তোমার অপমান হবে না কিন্তু হেভি 4 লাখ বুড়া মানুষ বুদ্ধি বেশি হ্যাঁ কইছে দিনের কত পরিবর্তন হয়েছে যে পাখিটাকে লাগলো তা পড়লো না কি আমার বাস আমাকে দিছিস কর্মস্থল দুঃখ থাকে না কারো মনে মহামিলনে দুঃখ থাকে না কারো মনে মিশে সবাই সবার সনে ধনী গরিব সব জোনা বুঝতে না এই যে ঈদটা কেনে হ্যাঁ এই যে আমরা ধর যে কোনো মাসে বা কোনো বছর 29টা হয় কোনো বছর 30টা হয় হ্যাঁ হ্যাঁ 30 দিন একই টানাই ধর যে আমরা শ্যাম সাধনার মাস পার করি হ্যাঁ তারপরে পার করার পরে যে কষ্ট করে যে সাধনা করে আসনু তারই প্রতিফল হচ্ছে ঈদ হ্যাঁ না না ঈদ একদিন তোমরা সবাই মিলে যেমন কষ্ট করলে তেমন সবাই আনন্দ উল্লাসে দিনটা কাটাইবে হ্যাঁ না না সেদিন কী করতে হবে জানিস কী করতে হবে নিজেকে একটুকু মিষ্টিমুখ করতে হবে হ্যাঁ এটা তোর দলিল আছে এটা করাই লাগবে এই যেমন নানি মনে করো যাহা আন্দাজ দিলে দায় রেখেছি আমি তো খুবই আন্দাজ পছন্দ হ্যাঁ আর পাড়ার প্রতিবেশী যদি কিছু না থাকে হ্যাঁ তারা খুব মিষ্টি মুখ করাইতে হবে তা তো অবশ্যই পারলে নিজে একটু নতুন পোশাক পরিধান করবে একটু আনন্দ করবে আর গ্রামে গঞ্জে যদি গরিব দুঃখী থাকে তারাকেও একটু নতুন পোশাক পরার অশিলা করতে হবে মানে তোমার থাকলে তুমি দাও নিজে করো অপরকে করার চেষ্টা করো হ্যাঁ এই তো হলো আমার গে ঈদ হ্যাঁ না বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছে এখানে জানিস কেনা লাড়ির টানে যেমন এই যে বাপ মা ভাই বহিন ছেলে সন্তান হ্যাঁ বউ আছে হ্যাঁ
এরাকে লিয়ে একসাথে ঈদ করবে। এই যে ধরো কাউরি ছেলেটা দরজা লাগা দিয়ে খাটে থাকে, যাহার আব্বাসছে খালি ছেলে খাটে থাকে, মামু খাটে থাকে, খালি ওদিকে কেনে যা ওইটা থাকবেই। হ্যাঁ মানে ওই কথা কবি না কেনে থাকে তো সবাই মনে করে আশা করে থাকে, না না যাহার বাপটা আসবে আর বাপটা গেলে ঈদ করবো, তাহলে রাতে পায়েস রান্না করে খাবো, খাবো খাবো, মিষ্টি মুখ করার লাগে, না না এই ঈদের ভিতরে আনন্দ করার লাগে সবাই ছেলে পিলা পরিবার কিন্তু চেয়ে থাকে, না না আর ওই লাগে নি সবাই কাজ টাজ ফেলে, না না এই ঈদের একটা দিন আনন্দ করার লাগে সব দেশ বিদেশ থেকে না না চলে আসে। মেলাকা লাগে একটা বইয়ে পড়েছি কোথা জি কি লেখাপড়াতে সেরকম করতে পারিনি, যে হারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছে তো একটা ছেলে কাঁদছে যে সবারই গায়ে নতুন পোশাক, হ্যাঁ হ্যাঁ আর বাপ মা খুব গরিব কিনে দিতে পারেনি, হ্যাঁ তখন যা ছেলেটাকে বুঝ করছে বাবা তুমি কাঁদছো কেন, বাপ নাই মা নাই সবারই পোশাক দেখে ছেলেটা কাঁদছে, নবী সাহেবের বাপ মা ছিল না বুঝতে পারলি তো, আমরা ছেলে বিলের লেগে নিজের স্ত্রীটার লেগে ভাই বোনের লেখা নতুন জামা কিনি, কারো একটা প্যান্ট কিনি, কিন্তু তোমার ছেলেটা যেমন আদরে একটা গরিবের ছেলেটা সে আদরে, তারও একটা মন আছে, তারও একটা স্বাদ আলাদা আছে, যখন তোমার দিকে দেখে তখন মনে মনে কষ্ট পায়, এই যে আমরা কে কত রকম যার যেমন আছে সে তেমন খাট পানি করছে, ক্ষীর আন্দাসা পিঠা পায়েস পুরি কত কি আর যার নাই লাচ্চা সময় যার নাই সে খাইতে পায় না, তাহলে তোমার ঈদ হবে না, তাহলে তোমার রোজা হবে না, তুমি চেষ্টা করো তোমার আছে কার নাই তুমি একটু খোঁজ খবর রাখো, এটাই হলো আমার ঘে মুসলমানের পরিচয়, এটাই হচ্ছে এটা হলো আমার মুসলমানের বৈশিষ্ট্য কর্তব্য দায়িত্ব যেটা আমারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে যেত, গ্রামে গ্রামে ঘুরে দেখতো কে অসহায় আছে কার বাড়িতে খাবার আছে কার বাড়িতে নাই তাকে দেওয়ার চেষ্টা করেছে, এক পা আছে তোমার তুমি আধ পা তাকে দাও, এটাই তোমার ঈদ, এটাই তোমার আনন্দ, আনন্দ মানে তোমার খুশিতে ওর খুশি, ওর খুশিতে তোমার খুশি, হ্যাঁ না না তো গুধা কথা কথায় মেলায় কথা কয়ে দিন, চল বাড়ি চল তো নানিও পাঁচ জায়গাতে যাবে, পাঁচ বাড়িতে যে একটু ক্ষীর আনতে থাকলা দিয়ে আসবে, আমি ফের গুদি গেলে যাবো গাছের হতে ফিরে নু তাই নাকি, তাহলে তুই খালি যা আমি বাড়ি চলে গেল, হ্যাঁ না না জায়গায় এক দিনে একটা নানান মতন কাজ করেছো না না, তাই তো করছিল কোথা, হ্যাঁ না না হে নানা মিশে সবাই সবার সনে ধনী গরিব সজনা হে খুশিতে